উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান। এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান, যেটার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুরের বিচি লাগানোর সাথে সাথেই একদিনের ভিতরে গাছ হয়ে গাছে খেজুর ধরেছিল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা। এই সেই অলৌকিক নিদর্শনে সেই খেজুর বাগানটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আর যদি প্রথম দেখে থাকেন কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ লিখে যাবেন। সেই খেজুর গাছ থেকে খেজুর উৎপন্ন হয়েছিল, এটা আল্লাহ রাসূলের একটা মুজিজা। আমরা এখন সেই খেজুর বাগানে আসছি, আমরা আমাদের কাফেলার সবাই খেজুর বাগান ঘুরে ঘুরে দেখতেছি। আল্লাহ আমাদেরকে নবীর হাতের নিজের হাতের লাগানো যে খেজুর গাছ দেখার তৌফিক দিয়েছে, এজন্য আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর সবাই বেশি বেশি করে সবের নিয়েতে শেয়ার করবেন, যাতে করে যারা আছে এখনও হজ করতে আসতে পারে নাই বা মক্কা মদিনায় ঘুরতে আসতে পারে নাই, তারা যাতে অন্য অন্য কান্ট্রিতে বসে বাংলাদেশে বসে তারা এই ভিডিও দেখতে পারে। এই সবের বেনিফিট তারা যদি একবার সুবহানাল্লাহ লিখে বা দেখে যদি একবার আলহামদুলিল্লাহ বলে, এর সবের বেনিফিট আপনিও পাবেন। তো আপনি দেখার সাথে সাথেও ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করার মাধ্যমে অন্য সকলেই এই মনোরম দৃশ্য আল্লাহ রসুলের অলৌকিক মর্যাদাটাও দেখতে পারবে। যাই হোক, কথা না বাড়িয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, এবং আপনার কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই অবশ্যই ভিডিও দেখার পরে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখতে থাকুন। এখন জানি দেখা করতে বলো আমাদের। আরে ওসমান দাদা লন্ডন বাগান খেজুর বাগান, এটা না না এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট Yeah.
দেয়। Está que está.